শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে শারদীয়া উৎসবের প্রাক্কালে দুস্থ অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে একটি বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের এই ওয়ার্ডের কিছু অসহায় মানুষ যারা আমার সম্মানীয় দিদি বৌদিরা, তাদের মুখে হাসি ফোটাবার জন্য তারা আজকে বস্ত্রদান শিবিরের আয়োজন করেছেন। সেই শিবিরে আমি এসেছি, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, আমাদের নূর আলম আমাদের 4 নম্বরের কাউন্সিলর আছে, ক্লাবের সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্যরা, আমাদের বর্ধমান মহিলা থানার আইসি ম্যাডাম, সবাই আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। কারণ আমরা মনে করি দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে সবথেকে বড় উৎসব। এই উৎসবে আমরা সবাই নতুন জামা কাপড় পরতে চাই, তাই সবাইকে নতুন জামা কাপড় পরাবার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ক্লাব প্রতি বছরই এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুজোর কটা দিন আনন্দ এবং হাসিতে থাকার জন্য এই কর্মসূচিগুলো আমরা নিই। কেমন লাগছে আসতে পেরে? ভালো লাগছে, একাজেরই তো আসতে চাই, সারাদিন তো এসব নিয়েই পড়ে আছি। বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার আয়োজিত আজকের এই বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যাবেলা ওরা বস্ত্রদানের জন্য যে অনুষ্ঠান এখানে আয়োজন করেছে, আমি এসেছি বর্ধমান মহিলা থানার যিনি আইসি তিনি আছেন, অনেক বিশিষ্ট মানুষ আছেন, মায়েরা অনেকেই এসেছেন, এবং এটা তো বস্ত্র দান নয়, পুজোর সময় আনন্দ ভাগাভাগি করার জন্য একটা প্রক্রিয়া বা অনুষ্ঠান, মানুষের পাশে দাঁড়ানো, সেই হিসেবে ওদের সাফল্য অবশ্যই আমি কামনা করি। এই জন্য বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাব ভালো ভালো কাজ করছে, সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তা আজকের এই শুভ সন্ধ্যায় বিশ্বকর্মা পুজোর দিনে, তাই প্রত্যেককে আগাম শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা জানাই, সবাই ভালো থাকে। বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় ভালোবাসা আমার কবিতা শুনছে, সেরকম ভাবে তিনি প্রিপারেশন নিয়ে আসেনি, মায়েরা আছেন। আমি কাজী নজরুল ইসলামের নারী কবিতার ছোট্ট একটা অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এ বিশ্বে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নি ও বন্ধুদের ত্যাগে ঐতিহাসে মরিয়া, কোন রণে কত ফুল দিল নর, লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, দিয়ে স্মৃতির স্তম্ভের গায়ে টিয়া রেখেছে সেবা। এ বিশ্বে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নি ও বন্ধুদের ত্যাগে বেরিয়ে আসে মহিলা, কোন কালে একা হয়নি তো জয়ী পুরুষের কর্মবাড়ি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই যে মায়েরা আমাদের সামনে বসে আছেন, আমরা যেমন ভাবে দুর্গাপুজো করছি, মাকে আরাধনা করছি, মাকে আমাদের সমস্ত শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বরণ করছি, আমি চাইবো আমাদের প্রত্যেকে আমাদের বাড়ির ভিতরে যে সমস্ত মায়েরা আছে তারা যেন সেই রকম সম্মান পায়। আর যে ছোট ছোট মেয়েরা, যে ছোট ছোট একদম ছোট মায়েরা বড় হয়ে ওঠার স্বপ্ন দেখছে, তাদেরকে বড় হয়ে ওঠার সমস্ত সুযোগ সুবিধা আমরা করি। সবাই ভালো থাকুন, পুজো আসছে, নিয়ম মেনে ভালো করে পুজো দেখুন, যে আমাদের আনন্দ যেন অন্যরকে নিয়ে আসতে পারুন না। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নুরুল আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, দুর্গাপূজার আগে নতুন বস্ত্র পেয়ে খুশি বস্ত্র প্রাপকরা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।